নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আমি সুরভি, আর চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকে আমি নিয়ে এসেছি বড়িয়ালা মাছের চচ্চড়ি। আমার এখানে এটাকে বড়িয়ালা মাছ বলে, জানি না আপনারা কে কি বলেন, তবে আমার এখানে এটাকে বড়িয়ালা নামেই পরিচিত। তাই আজ আমি এই ছোট মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সম্ভবত কেউ কেউ এটাকে পিয়ালি মাছও বলে থাকেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ, দিয়ে মাছটা মাখিয়ে নেব। মাছটা মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। মাছটা নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। মাছটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম করেই মাছটা ভাজতে দেবেন, না হলে কড়াইয়ের মধ্যে চিটি যেতে পারে মাছগুলো, কারণ এই মাছগুলো খুব নরম হয়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভেজে নেব। আর আপনারা সব মাছগুলো একবারে দেবেন না, তাহলে কড়াইয়ের মধ্যে চিটিয়ে যাবে। এই যে একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেবেন। আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইড উল্টে ভালোভাবে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিয়ে বাকি মাছগুলো ঠিক একই পদ্ধতিতে ভেজে নেব। সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো সব তুলে নিলাম। এবার রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু সবজির ব্যবহার করেছি। একটা আলু লম্বা করে কেটে নিয়েছি, একটা পটল লম্বা করে কেটে নিয়েছি, একটা ক্যাঁকরোল, একটা বেগুন, একটা ঝিঙে, একটা টমেটো, 8 থেকে 10 কোয়া রসুন লম্বা করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, আর চেরা কাঁচা লঙ্কা। এবার রান্নাটা করার জন্য সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব একটা তেজপাতা আর 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন ভাজা গন্ধ বেরাবে তখন এর মধ্যে যে কুচানো রসুনটা ছিল সেটা দিয়ে মিনিটখানেক ভেজে নেব। জাস্ট রসুনটার মধ্যে হালকা রং আসবে। এবার এর মধ্যে একটা দিয়ে কুচানো পেঁয়াজ, সেটা দিয়ে পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে টমেটোটাও একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ টমেটো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। মিনিট 5-এক সময় ধরে সবজিগুলো ভাজলেই মোটামুটি আমার ভাজা হয়ে যাবে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি 1 ইঞ্চ আদা, 3 থেকে 4 কোয়া রসুন, 1/2 চামচ জিরে আর 1/4 চামচ ধনে দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। আপনারা প্রয়োজনে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এই রান্নায়। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ। এবার সব কটা মশলা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
सब कटा मसला सब्जिर साथे भाजा भाजा हो गए जखन मसलार काँचा गंध चले जाए तखनी बुझबें मसलाटा अपना सब्जिर साथे भाजा हो गए। एबार दिए देव परिमाण मतो नून, नूनटा सब्जिर साथे भालोभावे मिसिए निए एबार एर मध्ये दिए देव भेजे रखा माछगुलो, माछगुलो सब्जिर साथे भालोभावे मिसिए एकटा ढाका दिए रान्नाटा एकटु होते देव। যতক্ষণ না রান্নাটা আর একটু ভাজা ভাজা হচ্ছে, আমি এই রান্নায় কোনো জল ব্যবহার করিনি, আপনারাও কোনো জল ব্যবহার করবেন না, তাহলে জল ব্যবহার করলে রান্নার স্বাদটা খারাপ হয়ে যাবে, ঢাকাটা দেওয়ার কারণে সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এই যে সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার। এই রেসিপিটা আপনারা কাঁচা মাছ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে সবজিটা কষার সময় এই যে সেই অবস্থায় কাঁচা মাছটা দিয়েও সবজিটা ভাজা ভাজা করে নিতে পারেন, সেক্ষেত্রেও রেসিপিটা খেতে সুস্বাদু লাগে। তবে আমার বাড়িতে সবাই এই মাছটা ভেজে করাটাই বেশি পছন্দ করে, তাই আমি মাছ ভেজেই বানালাম। এমনিতেই ছোট মাছ আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী, বিশেষ করে চোখের জন্য। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম এই ছোট মাছের তরকারি রেসিপিটা। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ছোট মাছের রেসিপি আমার একেবারে তৈরি। এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।